ইমার্জিং টিমস এশিয়া কাপে জিতেছি আমরা, জিতেছে বাংলাদেশ এ দল। প্রথম ম্যাচটাতে আমরা শ্রীলঙ্কা এ দলের কাছে হেরে গিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে ওমান এ দলের বিপক্ষে 8 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এবং এই জয়টাতে কি সেমিফাইনালে খেলার পথে আমরা অনেকখানি এগিয়ে গেলাম? সেমিফাইনালে ওঠার সমীকরণটার সামনে, কোন জটিলতার সামনে ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, চলুন সেই আলোচনাটা একটু করি। শুরুতে একটা কনফিউশন দূর করে দিই, গত ম্যাচে যে বাংলাদেশ হেরেছিল সেই হেরে যাওয়া ম্যাচেও আমাদের তানজিদ হাসান তামিম, আমাদের ওপেনার, তিনি কিন্তু 39 বলে 51 রান একটা দারুণ ইনিংস খেলেছিলেন। কিন্তু ওই ম্যাচটা নিয়ে যে আমি ভিডিওটা করেছিলাম, তার নিচে অনেকেই কমেন্টস করেছেন যে না ভাই, এই ইনিংসটা হচ্ছে গিয়ে খেলেছেন হচ্ছে গিয়ে তানজিম হাসান, শাকিব, নাইম শেখ খেলেছেন, আর আপনি এই জায়গাটাতে গুলিয়ে ফেলছেন। তা আপনাদের এই কনফিউশনটা যৌক্তিক, এটাতে আপনাদের কোনো দোষ নেই। আমি আজকেও দেখছিলাম ইনফ্যাক্ট ক্রিকেট বিষয়ক বড় একটা ওয়েবসাইট ক্রিক বাজ, তাদের ওই গত ম্যাচের স্কোর কার্ডটাতে এখনও ভুল লেখা রয়েছে, এখনও লেখা রয়েছে নাইম শেখ 51 রান করেছেন। বেসিক্যালি নাইম শেখ করেছিলেন ওই ম্যাচে হচ্ছে গিয়ে 22 রান, এবং এখনও লেখা রয়েছে যে তানজিম হাসান সাকিব, তিনি 51 রান করে, তিনি হচ্ছে গিয়ে 22 রান করেছিলেন। তানজিম হাসান সাকিব তো বোলার এবং ওই ম্যাচ তিনি আসলে খেলেনিনি, তো ওই কারণে ওই জায়গাটা থেকে আপনাদের ভুলটা হয়েছে, অনেকেরই ভুলটা হয়েছে। ক্রিক ইনফোতেও ভুলটা ছিল, কিন্তু পরবর্তী দেখেছি ক্রিক ইনফোটা সেটা শুধরেছে, ক্রিক বাজ এখন আসলে শুধরে। এটা দেখাবো একটু ভালোই লেগেছে, কারণ অনেক সময় তো কথা বলতে গিয়ে অনেক কিছু আমিও ভুল করে ফেলি, তো এত বড় বড় ওয়েবসাইট, এত বড় প্রতিষ্ঠান ভুল করলে আমার কিছু ভুল আপনারা এক্সকিউজ বোধহয় করে দিতেই পারেন। যাক, যে জায়গাটাতে ছিলাম যে আমরা আসলে ইমার্জিং টিমস এশিয়া কাপের এই সেমিফাইনালে ওঠার সমীকরণের কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ প্রথম ম্যাচটা যখন শ্রীলঙ্কার কাছে হেরে যায় ওমানের বিপক্ষে, ম্যাচটা তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেমিফাইনালের লড়াইয়ের কথা যদি আমরা বলি, এবং আমরা এই ম্যাচটা জিতেছি। এই ম্যাচটা আমরা সহজেই জিতেছি, দাপটের সঙ্গে জিতেছি, ওদেরকে শুরুতে বোলিং করে 44 ওভারে আমরা 126 রানে অল আউট করে দিয়েছি, যেখানে আমাদের ওই যে তানজিম হাসান সাকিবের কথা বলছিলাম, বোলার, গত ম্যাচে যিনি খেলেনিনি, তিনি এই ম্যাচে একাদশে এসে 4 উইকেট নিয়েছেন, রকিবুল 2 উইকেট নিয়েছেন, জয় 2 উইকেট নিয়েছেন, ফলে 126 রানে ওদেরকে আটকে দিয়ে কিন্তু আমরা জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছি। তারপরে আমাদের ওপেনিং পার্টনারশিপ তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ, তারাই 15তম ওভারে 100 রান তুলে জয়টা নিশ্চিত করে ফেলেন। খুব একই ওভারের মধ্যে তামিম আউট হয়েছেন, ক্যাপ্টেন সাইফ হাসান নেমেই আউট হয়েছেন, তারপরেও জয়টা নিশ্চিত হয়ে গেছে। শেষ পর্যন্ত গিয়ে নাইম শেখ 47 রানে অপরাজিত ছিলেন। আর তানজিদ হাসান তামিম, যাকে আগামী তারকা হিসেবে অনেকদিন ধরেই আসলে ধরা হচ্ছে, খুবই অধারাবাহিক এই ইমার্জিং টিমস এশিয়া কাপের দুটো ম্যাচে তিনি খুব ভালো খেলেন। প্রথম ম্যাচটাতে যেটা বলছিলাম 39 বলে 51 রানের ইনিংস খেলেছিলেন 11টা 4, এই ম্যাচটাতেও তিনি 49 বলে 68 রানের ইনিংস খেললেন, যেই জায়গাটাতে কিন্তু তার 11টা 4-এর সঙ্গে দুটো ছক্কাও রয়েছে। এখন বাংলাদেশ প্রথম জয় পেল, বাংলাদেশের 2 পয়েন্ট হয়ে গেল, মজা হয়ে গিয়েছে যে বা জটিলতা তৈরি হয়ে গেছে যে এই গ্রুপের অন্য একটা ম্যাচের আজকে রেজাল্টটাতে, গ্রুপের অন্য একটা ম্যাচে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান এ দল। তো তাতে করে আফগানিস্তান এ দলের পয়েন্ট 4 হয়ে গিয়েছে, শ্রীলঙ্কা এ দলের পয়েন্ট 2, বাংলাদেশ এ দলের পয়েন্ট 2, এবং ওমান এ দলের কোনো পয়েন্ট এখন পর্যন্ত তারা যোগ করতে পারেনি, গ্রুপের সবার একটা করে ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচটাতে আফগানিস্তান এই দল বিশাল ব্যবধানে জিততে পারতো, জেতেনি, সেটা আবার বাংলাদেশের জন্য ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কীভাবে? ধরেন শ্রীলঙ্কা এই দলের বিপক্ষে আফগানিস্তান এ দল প্রথমে ব্যাটিং করে তারা 252 রান তুললো, তারপর শ্রীলঙ্কা এ দল 32 রানে তাদের 4টা উইকেট পড়ে গেছে, 131 রানে 4 উইকেট পড়েছিল, তারপরে 102 রানে তাদের 7 উইকেট পড়ে গিয়েছিল। সো এই জায়গাটা থেকে যদি আফগানিস্তান এ দল বিশাল ব্যবধানে যদি জয়টা পেত, তখনও প্রায় 150 রান লাগে, তাহলে রান রেটে তারা অনেক এগিয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত তারা বিশাল ব্যবধানে জয় পায়নি, শেষ পর্যন্ত তারা আসলে জয় পেয়েছে খুবই কম, 11 রানে তারা জয় পেয়েছে। কারণ ওই জায়গাটাতে যে তাদের ক্যাপ্টেন মিনোদ ভানুকা, শ্রীলঙ্কা এ দলের ক্যাপ্টেন, তিনি সেঞ্চুরি করেছেন, 8 উইকেট একটা পার্টনারশিপ হলো 98 রানের, পরে 9 উইকেটও তখনও হচ্ছে গিয়ে ভানুকা ছিলেন, তিনি যত করছিলেন শ্রীলঙ্কা এ দলের আশা ছিল। ইনফ্যাক্ট তিনি আউট হয়ে যাওয়ার পরও কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারতো, লাহিরু তো নেমে 2টা ছক্কাই মারলেন, কিন্তু তারপরে গিয়ে তিনি আউট হয়ে গেলেন, যে কারণে আফগানিস্তান এই ম্যাচটা জিতে নিয়েছে 11 রানে। সো রান রেটটা তারা আসলে বাড়াতে পারেনি। এখন গ্রুপের শেষ ম্যাচটা 18 তারিখ বাংলাদেশ এবং বাংলাদেশ এ আফগানিস্তান এ দল মুখোমুখি হবে, সেটাতে এই ম্যাচের গুরুত্ব বা আজকের এই রেজাল্টগুলোর গুরুত্বটা কোন জায়গাতে দেখুন। আফগানিস্তান এ দল 2টো ম্যাচ খেলেছে, 2টোই তারা জিতেছে, ওমানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, তাদের 4 পয়েন্ট। বাংলাদেশ তো একমাত্র জয় পেল ওমানের বিপক্ষে, বাংলাদেশের 2 পয়েন্ট, শ্রীলঙ্কা একটা জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে, শ্রীলঙ্কারও 2 পয়েন্ট। এখন শ্রীলঙ্কা লাস্ট খেলবে ওমানের বিপক্ষে, সেই ম্যাচটা শ্রীলঙ্কা জিতবে এটা তো প্রত্যাশিতই, তাহলে শ্রীলঙ্কারও 4 পয়েন্ট হয়ে গেল। বাংলাদেশের সেক্ষেত্রে লাস্ট ম্যাচে আফগানিস্তানকে হারানোর কোনো বিকল্প নেই,
আফগানিস্তানকে আমাদের হারাতেই হবে, কারণ আফগানিস্তানে অলরেডি 4 পয়েন্ট আছে, শ্রীলঙ্কার তো 4 পয়েন্ট হবে তারা যদি ওমানকে হারায় প্রত্যাশা মতো। সো বাংলাদেশ শুধুমাত্র আফগানিস্তানকে হারালেই আমাদেরও 4 পয়েন্ট হবে। তিনটা দলের যখন পয়েন্ট সমান 4 হয়ে যাবে, তখন তো নেট রান রেটে যেই দুইটা দল এগিয়ে থাকবে সেই দুইটা দলই সেমিফাইনাল খেলবে, সেই দুইটা দলই তো পয়েন্ট টেবিলের উপরে থাকবে। এবং এই জায়গাটাতেই শ্রীলঙ্কা আজকে আমাদেরকে একটা ফেভার করেছে এত ক্লোজ করে ম্যাচটা, আর রান রেটের দিক থেকে কিন্তু আমরা এই মুহূর্তে অনেকখানি এগিয়ে রয়েছি। এই মুহূর্তে যে রান রেট দেখা যাচ্ছে সেটাতে আফগানিস্তান এ দলের রান রেট হচ্ছে গিয়ে 0.838, আমাদের রান রেট হচ্ছে গিয়ে 1.731, আর শ্রীলঙ্কার রান রেট হচ্ছে গিয়ে 0.370। সো ওই জায়গাটাতে শ্রীলঙ্কা জিতলে তো তাদের রান রেট আমাদের চেয়ে তারা যত বড় ব্যবধানে জিতুক ধরেন টপকে যেতে পারে, কিন্তু আমাদের তো প্রথমত আফগানিস্তানকে হারাতে হবে। যদি আফগানিস্তানকে আমরা হারাই আমাদের রান রেট তো অলরেডি আফগানিস্তানের চেয়ে ভালো রয়েছে, সো হারালেই সেটা আমাদের জন্য সেমিফাইনাল ওঠার ক্ষেত্রে যথেষ্ট হবে। বাংলাদেশ প্রথম ম্যাচটা শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে জিততে পারেনি, সেইখানে হচ্ছে গিয়ে আমরা বড় একটা ব্যবধানে 48 রানের ব্যবধানে হেরে গেছিলাম, তারপর আমাদের 300+ স্কোর হয়েছিল। আজকের এই ম্যাচটাতে যখন আমরা ওমান এ দলকে এইভাবে দাপটের সঙ্গে হারালাম, এটা বাংলাদেশ টিমকে অনেক কনফিডেন্স দিবে এবং বাংলাদেশের অদ্ভুতরও ব্যাটিং লাইন আপটাকেও অনফলে কনফিডেন্স দেবে, যে ব্যাটিং লাইন আপে প্রথম 6 জনই হচ্ছেন গিয়ে ওপেনার, সেই 6 জনের মধ্যে 6 নম্বরে আবার সৌম্য সরকার, তিনি আবার এই ম্যাচটা ব্যাটিংয়ের সুযোগই পাননি, আমারই আসলে প্রয়োজন পড়েনি। আফগানিস্তান এ দলের বিপক্ষে 18 তারিখের ম্যাচটাতে বাংলাদেশ এ দলের সবাইকেই আসলে লাগবে। আমি আসলে এটা মোটেই এক্সপেক্ট করছি না যে আমরা ওমানকে যেভাবে হারালাম আফগানিস্তান এ দলকেও ঠিক একইভাবে উড়িয়ে দেব। ভাই, আমরা যে শ্রীলঙ্কার কাছে হেরেছি সেই শ্রীলঙ্কাকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে, ফলে আমাদের এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেমিফাইনালে অন্তত যেতে হলে আমাদের এইখানকার অনেক প্লেয়ার রয়েছেন যারা ওয়ার্ল্ড কাপের অডিশন দিচ্ছেন, তার মধ্যে সৌম্য সরকার রয়েছেন, তার মধ্যে নাইম শেখ রয়েছেন, তানজিদ হাসান তামিমের কথাও কেউ কেউ বলছেন কিন্তু সেটা আসলে বাড়াবাড়ি, এটা এত এত এতটা মানে এতটা ভাবাটার কোনো কারণ নেই, কিন্তু তাদের ওই অডিশন যাত্রাটা টিকিয়ে রাখতে হলে এবং বাংলাদেশের ইমার্জিং টিমস এশিয়া কাপের যাত্রাটা যদি টিকিয়ে রাখতে হয়, সেমিফাইনালের সম্ভাবনাটা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের প্লেন অ্যান্ড সিম্পল একটা কাজ করতে হবে, আফগানিস্তান এ দলের বিপক্ষে 18 তারিখের ম্যাচটা আমাদের জিততে হবে, জিতলেই নেট রান রেটে আমরা সেমিফাইনালে চলে যাব। পারবে বাংলাদেশ? আমার তো মনে হয় পারবে, আশাবাদী আমি। আপনি?